বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম বলেন, 8 আগস্ট 2017 তারিখে আমি এই স্বপ্নটি দেখেছি। আমি একটি বড় ঘরে ছিলাম। সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য ব্যক্তিরা একটি বৃত্তকার টেবিলে কথা বলছিলেন। আমি বাহিরের দরজার কাছে দাঁড়িয়েছিলাম। এই মিটিংটি জরুরিভাবে একটি গুরুতর সমস্যা মোকাবেলার জন্য তৈরি করা হয়েছিল। এই সমস্যাটি ছিল এমন, সেখানকার মানুষ যারা দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি এবং অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল, তারা সাধারণ পোশাকের পোশাক পরেছিল। সেনাবাহিনীর প্রধান তাদের পরিকল্পনা শুনে পরে সে খুব বিরক্ত হয়ে গেল। তিনি বলেন যে কিছুই না করতে অথবা আমি আরোপ করব সেনা শাসন। তারপর অন্যান্য লোকজন উত্তর দিয়ে বলল, আপনি আমাদের থামাতে পারবেন না এবং আপনি পরেও কিছু পদক্ষেপ নিতে পারবেন না। তারপর সেনাপ্রধান নীরব হয়ে গেল। তারপর তিনি বলেন, আমি আপনাকে সতর্ক করলাম তা করবেন না, কিন্তু তারা তাকে উপেক্ষা করেছে এবং তাদের পরিকল্পনা করা অব্যাহত রেখেছে। রাগান্বিত হওয়ার পর সেনাবাহিনীর প্রধান বেরিয়ে আসেন দরজার দিকে, যেখানে আমি দাঁড়িয়েছিলাম। যখন তিনি বাহিরের দরজার কাছাকাছি আসলেন, তিনি আমাকে লক্ষ্য করলেন। তিনি আমার কাছে এসেছিলেন এবং বললেন, কাসিম, আমাদের সাহায্য করো, ওই লোকদের থামাও, অন্যথায় এই দেশ পৃথক হবে এবং কাজ শেষ করে আমায় দয়া করে জানাবে। আমি বললাম, ঠিক আছে, আমি তাদেরকে থামানোর চেষ্টা করব। তিনি রুম থেকে চলে গেলেন এবং আমি বললাম, যদি সেনাবাহিনীর প্রধানরা তাদের থামাতে না পারে কিভাবে আমি পারবো? অতঃপর আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি এবং তার উপর ভরসা করেছি। আমি বৃত্তকার টেবিলের উপর গিয়েছিলাম এবং দেখলাম যে তারা ইতিমধ্যে তাদের পরিকল্পনা শুরু করেছে। আমি কিছু সময় তারা কী করছে তা দেখছিলাম। তারপর আমি তাদের সাথে কথা বলা শুরু করি, কিন্তু আমি মনে করি না ঠিক আমি কী বলবো। তবে শেষ পর্যন্ত আমি তাদের থামাতে সক্ষম ছিলাম। তারপর আমি সেনাবাহিনী প্রধানের কাছে গিয়েছিলাম এবং বললাম যে আমি তাদেরকে থামিয়েছিলাম। তারপর সেনাবাহিনীর প্রধান খুশি হয়েছিলেন এবং বললেন যে, তুমি একটি দারুণ কাজ করেছো, এখন আমাদের সাথে থাকো, তাহলে আমরা আমাদের দেশকে পুনর্নির্মাণ করতে পারবো এবং শীঘ্রই আমরা শক্তিশালী হব এবং শান্তি এবং রহমত প্রসারিত হবে। স্বপ্ন এখানেই শেষ হয়। জাজাকাল্লাহু খায়রান।